বিষয় সাধারণ গণিত, পাটিগণিতে এবং সংখ্যাতত্ত্বে মৌলিক সংখ্যা কি? এই টিউটোরিয়ালটি শেষে আমরা জানতে পারব মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা নির্ণয় প্রক্রিয়া। প্রথমে মৌলিক সংখ্যার সংজ্ঞাটি দেখে নেওয়া যাক। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যা নিজ এবং এক ব্যতীত অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা অবশিষ্ট ছাড়া বিভাজ্য নয়, অর্থাৎ সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং সংখ্যাটি নিজ ও এক ব্যতীত অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে অবশিষ্ট বা ভাগশেষ থাকবে। এখন আমরা মৌলিক সংখ্যার কিছু উদাহরণ দেখব। প্রথম সংখ্যাটি 2, এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 2 কে নিজ অর্থাৎ 2 এবং 1 এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, তাই 2 একটি মৌলিক সংখ্যা। একইভাবে 3 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 3 কে নিজ অর্থাৎ 3 এবং 1 এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, তাই 3 একটি মৌলিক সংখ্যা। পরবর্তীতে সংখ্যাটি 4, যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু 4 কে নিজ অর্থাৎ 4 এবং 1 এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়াও 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, তাই 4 মৌলিক সংখ্যা নয়। পরবর্তী সংখ্যাটি 5, এটিও একটি পূর্ণ সংখ্যা। 5 কে নিজ অর্থাৎ 5 এবং 1 এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, তাই 5 একটি মৌলিক সংখ্যা। পরবর্তী সংখ্যাটি 6, এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু 6 কে নিজ অর্থাৎ 6 এবং 1 এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়াও 2 এবং 3 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না, তাই 6 মৌলিক সংখ্যা নয়। পরবর্তী সংখ্যাটি 7, এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 7 কে নিজ অর্থাৎ 7 এবং 1 এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, তাই 7 একটি মৌলিক সংখ্যা। সুতরাং 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5 এবং 7। মৌলিক সংখ্যার বিশেষত্ব একটু আগে আলোচনাকৃত বা উল্লেখিত উদাহরণ থেকে মৌলিক সংখ্যার যে বিশেষত্বগুলো পাওয়া যায় তা হল, মৌলিক সংখ্যার প্রথম বিশেষত্ব হচ্ছে সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ সংখ্যাটি ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। মৌলিক সংখ্যার দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র নিজ অর্থাৎ সংখ্যাটি নিজ নিজে এবং 1 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ধরনের ভাগশেষ বা অবশিষ্ট থাকবে না। সংখ্যাটি এবং 1 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে, কোনো ভাগশেষ বা অবশিষ্ট থাকবে না। মৌলিক সংখ্যার তৃতীয় বিশেষত্ব হচ্ছে দুইটি অদ্বিতীয়। একটু খেয়াল করতে হবে, তৃতীয় বিশেষত্বটি মূলত দ্বিতীয় বিশেষত্বটি পুনরাবৃত্ত।
কিন্তু এখানে খুব পরিষ্কার দুইটি অদ্বিতীয় গুণনায়ক আছে, যা হচ্ছে সংখ্যাটি নিজে এবং এক। অর্থাৎ এই তৃতীয় বিশেষত্বের যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সংখ্যাটি এবং এক, এই যে দুইটি গুণনায়ক, এই দুইটি অদ্বিতীয়, অর্থাৎ একই সংখ্যা হতে পারবে না, অবশ্যই আলাদা হতে হবে। মৌলিক সংখ্যার তৃতীয় বিশেষত্বটি অনেক গুরুত্বপূর্ণ, তার কারণটি একটু পরে আমরা দেখতে পাব। এখন প্রশ্ন উঠতে পারে, এক কি একটি মৌলিক সংখ্যা? আমরা মৌলিক সংখ্যার বিশেষত্ব বিবেচনায় এককে বিশ্লেষণ করলেই বুঝতে পারব এক মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত কিনা। মৌলিক সংখ্যার প্রথম বিশেষত্ব হচ্ছে সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এক একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। মৌলিক সংখ্যার দ্বিতীয় বিশেষত্ব বিবেচনায় শুধুমাত্র নিজ এবং এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এককে নিজ এবং এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ কোনো ভাগশেষ বা অবশিষ্ট থাকে না। মৌলিক সংখ্যার তৃতীয় বিশেষত্ব হচ্ছে দুইটি অদ্বিতীয় গুণনায়ক আছে, যা হচ্ছে সংখ্যাটি নিজে এবং এক। কিন্তু একের ক্ষেত্রে মাত্র একটি সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তা হচ্ছে এক নিজেই। আর তাই মৌলিক সংখ্যার তৃতীয় বিশেষত্ব বিবেচনায় একের দুইটি গুণনায়ক অদ্বিতীয় নয়, বিধায় এক একটি মৌলিক সংখ্যা নয়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গাণিতিক সংজ্ঞাগুলো সময়ের সাথে সাথে বিকশিত হয়। ইতিহাস জুড়ে অনেক গণিতবিদ এককে মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করেছিলেন, যদিও এটি এখন আর সাধারণভাবে অনুসৃত দৃষ্টিভঙ্গি নয়। আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য এরোটোসথানিস এর চাল নিই, যা ইংরেজিতে শিপ অফ এরোটোসথানিস নামে পরিচিত, তা ব্যবহার করে মৌলিক সংখ্যা নির্ণয় করব। তার আগে একটু জানা দরকার এরোটোসথানিস এর চালনি কি। এটি মৌলিক সংখ্যা খোঁজার একটি পদ্ধতি, যার মধ্যে দুই থেকে উপরের দিকে মানের ক্রমানুসারে সংখ্যা লেখা হয় এবং তিনের পর প্রতি তৃতীয় সংখ্যা, পাঁচের পরে প্রতি পঞ্চম সংখ্যা, সাতের পরে প্রতি সপ্তম, এবং এইভাবে সংখ্যার গুণিতকগুলো বাতিল করার মধ্যে দিয়ে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকে সেইগুলো মৌলিক সংখ্যা হিসাবে বিবেচিত হয়। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এরোটোসথানিসের চালনি ব্যবহার করে মৌলিক সংখ্যা নির্ণয় প্রক্রিয়াটা সম্পন্ন করব। আমরা এরোটোসথানিস এর চালনি ব্যবহার করে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করব। তবে শিক্ষার্থীদের কাছে অনুরোধ, একই প্রক্রিয়া অবলম্বনে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করলে শিক্ষার মান আর স্থায়িত্ব ভালো হবে, কারণ অনুশীলনী করা গণিত শিক্ষার একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়া। আমরা ইতিমধ্যে দেখেছি যে এক মৌলিক সংখ্যা নয়, তাই আমরা এটা বাতিল করব। এর পরের সংখ্যাটি হচ্ছে দুই। দুইকে মৌলিক সংখ্যা হিসাবে চিহ্নিত করি। এখন দুই এর গুণিতক সংখ্যাগুলোকে বাতিল করি। স্পষ্টতই দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং একই সাথে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে, জোড় মৌলিক সংখ্যা কোনটি বা
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? আর তার উত্তরটি হচ্ছে 2। এখনো বাতিল করা হয়নি এমন পরের সংখ্যাটিতে যাই, অর্থাৎ 3। 3কে মৌলিক সংখ্যা হিসাবে চিহ্নিত করি। এখন 3 এর গুণিতক সংখ্যাগুলোকে বাতিল করি। কিছু সংখ্যা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে যা কিনা 2 এবং 3 উভয়েরই গুণিতক, কিন্তু আমরা সেগুলোকে আবার বাতিল করব যাতে আমরা গুণিতক সংখ্যাগুলোকে দেখতে পারি এবং স্পষ্টভাবে বুঝতে পারি। আশা করি শিক্ষার্থীদের অ্যারিস্টোটলিস এর চালনি ব্যবহারের প্রক্রিয়াটি বোধগম্য হয়েছে। পরের সংখ্যাটি যেটি বাতিল করা হয়নি তা হলো 5। 5কে মৌলিক সংখ্যা হিসাবে চিহ্নিত করি। 5-এর গুণিতক, অর্থাৎ যার শেষে 5 বা 0 আছে, সেই সংখ্যাগুলোকে বাতিল করি। পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে 7। এখন 7 এর গুণিতক সংখ্যাগুলো, অর্থাৎ 14, 21, 28, 35, 42 এবং 49 বাতিল করি। পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে 11। এখন 11-র গুণিতক সংখ্যাগুলো, অর্থাৎ 22, 33 এবং 44 বাতিল করি। পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে 13। এখন 13-এর গুণিতক সংখ্যাগুলো, অর্থাৎ 26, 39 বাতিল করি। পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে 17। এখন 17-এর গুণিতক সংখ্যা, অর্থাৎ 34 বাতিল করি। এর পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে 19। এখন 19-এর গুণিতক সংখ্যা 38 বাতিল করি। 19-এর পর মৌলিক সংখ্যাটি হচ্ছে 23। 23-এর গুণিতক সংখ্যা 46 বাতিল করি। এখন স্পষ্টভাবেই 1 থেকে 50 পর্যন্ত বাকি মৌলিক সংখ্যাগুলো দৃশ্যমান হয়েছে, আর সেগুলো হচ্ছে 29, 31, 37, 41, 43 এবং 47।
আশা করি দ্য শিপ অফ এরাটোস্থানিস বা এরাটোস্থানিসের চালনি ব্যবহার করে মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রক্রিয়াটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না। বাড়িতে থাকুন এবং নিরাপদে।